ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তা যিনি বলছিলেন আমি নাকি গোলকিপার, গোল আটকাব, ভোট শুরু 7টায়, উনি বাড়ি থেকে বেরোলেন 2টায়, ততক্ষণে তো সব গোল হয়ে গেছে, 70% হয়ে গেছে। খেলা টেলা হবে না, পশ্চিমবঙ্গে এবারে প্রকৃত উন্নয়ন হবে। 88% লোক ভোট দিয়েছে, ভোর 5টা থেকে উঠে ভোটার লাইনে ভোট দিয়েছে, মাথায় টিকা লাগিয়ে তুলসী মুখে দিয়ে ভোট দিয়েছে, সাগ বাজাতে বাজাতে ভোট দিয়েছে, সিঙ্গা বাজাতে বাজাতে ভোট দিয়েছে। এই কাজটা এখানে করতে হবে। দার্জিলিংটা সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হবে মাননীয় যদি জিতে আসে। আলীরা বলছিলেন স্লোগান গুলো সব ধার করে বাংলাদেশ থেকে, মা মাটি মানুষ স্লোগান কে দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া, জয় বাংলা স্লোগান কে দিয়েছিলেন, মুজিবুর রহমান, খেলা হবে স্লোগান কে দিয়েছেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান। আরে ভাবতে পারেন অবন্তিপুরায় সিআরপিএফ এর জওয়ানরা শহীদ হল, মোদিজির মিলিটারিরা আকাশ পথে পাকিস্তানে বোম ফেলে এলো, আর নবান্নতে দাঁড়িয়ে মাননীয় বলল প্রমাণ কোথায়? 2 মাস আগে মাননীয় বলছেন 4টা রাজধানী চাই, 1টা দিল্লি কেন? এতে কি দেশ শক্তিশালী হয়? মাননীয়ার আরেক বাহন এখানে যেমন বুধন গোয়ারা আছে, তেমনি নানুর বীরভূমের এক বাহন আলম খান, তিনি বলছেন 4টে পারলে 4টে পাকিস্তান বানিয়ে দেব। এদেরকে ভোট দেবেন? 1টা ভোটও দেওয়া যাবে না। আর এই সংখ্যালঘুদের এত ভয় কেন? এখানে মাননীয় গতকাল এসেছিলেন, দেখুন না হেলিপ্যাড করে রেখেছে, আমার হেলিকপ্টার অনেক দূরে আছে, হেলিকপ্টার দেখিয়ে লোক আমরা জড়ো করিনি, কালকে এক ঝুড়ি লোক হয়েছিল, মাঠ ফাঁকা। এবারে বিদায় আসন্ন, কয়েকদিন আগে তোলাবাজ ভাইপো এসেছিল সিতাইতে, 1200 লোক, তার মধ্যে 1100 জন এসেছে হেলিকপ্টার দেখতে, এদের অবস্থা খুব খারাপ। এবারে বাংলায় সোনার বাংলা হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, 2 হাতে 2টো লাড্ডু পাবেন, 1টা দিল্লিতে মোদিজির লাড্ডু, আর 1টা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের লাড্ডু। ভারতীয় জনতা পার্টি 10 বছরের ব্যর্থতা নিয়ে মাঠে নেমেছে তৃণমূল সরকারের ব্যর্থতাকে রেখে। আচ্ছা বলুন তো 2 কোটি বেকার সৃষ্টি কে করেছেন, জানেন তো তার নামটা? 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করেছে, আর কি কি চাকরি দেয় শুনে রাখুন মারা দিদিরা, প্রাণী মিত্র 1500, আশাকর্মী 2000, ICDS 4000, আর সিভিক ভলেন্টিয়ার্স 8000। না চলে সংসার, আর না চলে, না পাওয়া যায় ভালো মেয়ে, এদের বিয়ে হয় না, এই অল্প টাকায় ভেতরে বিয়ে হয় না। কি সুন্দর স্কুল সার্ভিস কমিশন, 7 বছর পরীক্ষা হয় না। আর মেখলিগঞ্জের তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী, আগের দিন তৃণমূলে যোগদান, পরের দিন ওয়েটিং লিস্টের নাম না থাকা সত্ত্বেও ওনার কন্যা চাকরি পায় SSC-তে। এরপরে শিক্ষিত বেকার যুবক যুবতীরা 1টা ভোট দেবেন তৃণমূলকে? 1টা ভোট দেবেন তৃণমূলকে? 8.5 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় ঘুরছে কেন মাননীয়া? 3 লক্ষ PTTI পাস করা ছেলের যন্ত্রণা কোথায় যাবে? পশ্চিমবঙ্গে প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, গ্রামের সহায়ক, সমস্ত স্তরে আজকে বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। আজকে উত্তরবঙ্গে নাকি উত্তর কন্যা করে দিয়েছেন, 1টা লোক কাজ পেয়েছেন বলুন তো? মাননীয় বলেন আমি প্রতি মাসে উত্তরবঙ্গে আসি, শুনে রাখুন 30খানা প্রাসাদ বানিয়েছে উত্তরবঙ্গে থাকার জন্য, দার্জিলিং এর টাইগার হিল, উত্তর কন্যা, সেবক রোড, গাজলডোবা, রাজা ভাতখাওয়া, জালসা, গোটা উত্তরবঙ্গে পাহাড়ে আর জঙ্গলের মধ্যে 1টা করে মাননীয় লেডি হিটলার,
তার প্রাসাদ তৈরি করা আচার চাবিটা থাকে নবান্নতে, তিনি হেলিকপ্টার করে এলে সেই দরজাগুলো খোলা হয়। এই কাজটা করে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে উন্নয়ন কি হয়েছে বলুন? উন্নয়ন হয়নি, উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের যত কর্মসূচি সেই কর্মসূচিতে নয় বাধা দেওয়া হয়েছে, অথবা সেই কর্মসূচিগুলোর নাম বদলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে গ্রামে পঞ্চায়েতের লোকরা বলে যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে তৃণমূলের লোকরা বলে বাংলা আবাস যোজনা, আরে ওটা মোদিজির পিএমওয়াই। শহরে দিনাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহরা বলে হাউস ফর অল, ওটা নাকি দিদি বানিয়েছে। শুনে রাখুন, এই বাড়ির 75% টাকা মোদিজির, কেন্দ্রীয় সরকারের। এখন প্রচার করে নাকি রেশন দেয় দিদিমণি, আর মোদিজি নাকি ভাষণ দেয় আমরা এফসিআইর কাছ থেকে যে চাল কেন্দ্র কেনে 32 টাকা করে, 29 টাকা দিল্লির, 1 টাকা রাজ্যের, আর 2 টাকা আপনার। এই চালটা কেন্দ্রীয় সরকারের কর্মসূচি। আজকে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে সবুজ সাথী সাইকেল সাপ্লায়ারের নামটা শুনবেন, তোলাবাজ ভাইপো, তার শালিকাকে বিয়ে করেছে অঙ্কুশ অরোরা, আর তার বাবা হচ্ছে পবন অরোরা, তিনি এই সাইকেল সাপ্লাই দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। এই সাইকেলগুলোতে 400 টাকা করে ভাইপোর কমিশন আছে, আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা 500 টাকা দিয়ে সারিয়ে তারপরে সাইকেলে উঠে, নইলে সাইকেলে ওঠা যায় না। এই হচ্ছে মাননীয়ার উন্নয়নের মডেল। মাননীয়া এখন খুব হিন্দু হিন্দু করছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, খুব তুষ্টিকরণ করেছেন, কাজ কিছু করেনি সংখ্যালঘুদের, বরঞ্চ সর্বনাশ করছে সংখ্যালঘু পরিবারের। কি করছে? একটা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়ে তার বাবা মা জানতে পারছে না ছেলে কত নাম্বার পাচ্ছে, মাস্টারদের বলে দিয়েছে 50 করে নাম্বার দাও যাতে সবাই স্কলারশিপ পায়। তার ছেলেটি অঙ্কে কাটা, ইংরেজিতে ফেল করেছে, তার বাবা মা জানতে পারছে না। ওবিসিতে কি করেছে শুনে রাখুন, যারা যাদব ঘোষ, যারা নাপিত কুম্ভকার, যারা অন্যান্য কমিউনিটির লোক মন্ডল কমিশনের রিপোর্টের পরে ওবিসিতে মর্যাদা পেয়েছিলেন, আজকে মাননীয় আপনাদের ওবিসি বি করে দিয়েছে, আপনাদের অধিকার থেকে বঞ্চিত করছে। আজকে মাননীয় সমস্ত পিছপড়া লোকজনের বিরোধিতা করছে, এই যে আজকে রাজবংশীরা নমশূদ্ররা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা মানুষেরা, তাদের জন্য কেন্দ্রীয় সরকার সিএএ চালু করেছিলেন। এই সিএএ কে পশ্চিমবঙ্গে আটকে রাখার জন্য মাননীয় আন্দোলন করেছেন এবং সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছেন যে সিএএ এনআরসি হলে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কোন ভারতীয় সংখ্যালঘুকে ভারতীয় জনতা পার্টি তাড়াতে চায় না। ভারতীয় জনতা পার্টি এপিজে আব্দুল কালামকে প্রণাম করে আর আফজল গুরুদের ফাঁসির মঞ্চে দেখতে চায়, এটাই হলো ভারতীয় জনতা পার্টির নীতি। ভারতীয় জনতা পার্টির লোকেরা ভারত, ভারতে থাকবো খাবো আর বাংলাদেশের গুণগান করব, পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাবো, তাদের বিরোধিতা করে আর দেশের মানুষকে সমর্থন করে। তাই ভারতীয় জনতা পার্টি সিএএর মধ্য দিয়ে আপনাদের অধিকার করতে চায়। আজকে পশ্চিমবাংলার এই অবস্থা থেকে বাঁচাতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, অনন্ত মহারাজ প্রভুর মতো একজন মানুষ যিনি কখনো নির্বাচনে আবেদন করেননি, তিনি আজকে মাঠে নেমে আমাকে বলছিলেন যে আগামী 7 দিন আমি উত্তরবঙ্গ চষবো, বাংলাকে বাঁচাতেই হবে, বাংলার বেকার যুবক যুবতীদের বাঁচাতেই হবে, বাংলার রাজবংশী নবশূদ্র তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া মানুষকে বাঁচাতে হবে, উদ্বাস্তু হয়ে আসা হিন্দু শরণার্থীদের বাঁচাতেই হবে, আজকে এটা তিনি বলছেন। আজকে বলুন তো, পশ্চিমবাংলার এমন মুখ্যমন্ত্রী আমরা বসিয়েছি, তিনি প্রধানমন্ত্রীকে সবাই সবাই সালা বলছেন, আমাকেও বলছেন সালা, নন্দীগ্রামে ভোটের আগের দিন আমাকেও সালা বলেছে, বা হুগলির গোগাট থেকে বলছে সালা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম। আরে আমি তো আপনার কর্মচারী হতে চাইনি, আপনি যতক্ষণ দিদি ছিলেন আমি সঙ্গে ছিলাম, আপনি যখন পিসি হয়ে গেছেন আপনাকে ছেড়ে চলে এসেছি, কারণ আপনি সবাইকে ল্যাম্প পোস্ট করে নিশিত ভাই হতো, আমার থেকে বিজেপিতে সিনিয়র, কিন্তু আমরা একসঙ্গে তৃণমূল করেছি, অশোক মন্ডল একমাত্র এমএলএ ছিলেন,
আজকে বলুন দিনেশ ত্রিবেদী থেকে রাজীব ব্যানার্জি প্রত্যেকটা লোক একে ছেড়ে দিয়ে একটু পরে ভূষণ সিং দাঁড়িয়ে আছে পিছনে জয়েন করবে কোচবিহারে চেয়ারম্যান কেউ থাকবে না আপনার ওই কোম্পানিতে পিসি ভাইপুর কোম্পানিতে কারণ আপনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন আজকে বলুন তো মায়েরা বলুন তো ভগবান নারায়ণ মদন মোহনজিউ এই যে গৌর নিতাই বিষ্ণু নারায়ণিনী দেব না দেবী দেব তা আপনাদের মুখ্যমন্ত্রী সব সময় বলে যাচ্ছেন বিষ্ণু মাতা কে বলেছে কে অধিকার দিয়েছে আপনাদের ভগবান নারায়ণকে অপমান করা আপনি সব সভাতে গিয়ে সরস্বতীর মন্ত্র ভুল পড়ছেন বলছেন কুচ ভূষ সুইসিত কুচ যুগ সবিত নয় আপনি এই যে শিবচণ্ডী আপনাদের শিবচণ্ডী ধনী আপনি বলুন তো আমি ব্রাহ্মণ বাড়ির হিন্দু বাড়ির ছেলে চণ্ডীপাঠ কখনো জুতো পরে কখনো করা যায় কখনো মাছ ভাত ভাত খেয়ে করা যায় না উনি নন্দীগ্রামে গিয়ে মা চণ্ডীর চণ্ডী পাঠ করতে গিয়ে পিণ্ডি চটকে দিয়ে চলে এলেন কে অধিকার উনাকে দিয়েছে আমাদের হিন্দু ধর্মকে অপমান করার আর কোন মুসলিমরা চায় না যে অমুসলিম লোক কলমা পড়ুক আর তিনি কলমাটা ঠিক পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ঠিক পড়ছেন এই যে তোষণের রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে লড়াই কেন ভাঙা পা দেখিয়ে ভোট চাইছেন ভাঙা পা কিনা জানি না ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ঘুরছেন প্রত্যেক দিন নতুন নতুন একটা করে ক্রেপ ব্যান্ডেজ থাকে পা কেমন দোলা ছিল দেখছিলেন ভোটের দিন সবাই দেখেছেন ভাঙা পা দোলানো যায় যায় না তাহলে তিনি এইসব ড্রামাবাজি করে বাংলার মানুষকে চাকরি দেননি শিল্প দেননি প্রশ্ন করবেন না উদয়ন গুহদের যে কেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আমরা পাইনি পিএম কিষাণ ভারতবর্ষের 10 কোটি কৃষক পেয়েছে আমরা কেন পাইনি কেন এই একজন মহিলার অহংকারের জন্য তিনি প্রধানমন্ত্রীকে মানেন না তিনি দেশকে মানেন না দেশের সংবিধানকে মানেন না কেন আমরা আয়ুষ্মান ভারত চাইনি এই যে মাননীয়ার যে দুয়ারে সরকার পরে তো দুয়ারে সিবিআই হয়ে গেছে সেই দুয়ারে সরকারে যে হেলথ কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড একজন হাত তুলে বলুন তো আপনারা নার্সিংহোমে ওই কার্ড চলে ওই কার্ড দেখালে কি বলে সিট নাই বেড নাই যাও 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 তাই বলে না আজকে কেন আয়ুষ্মান ভারত বাংলায় চালু হবে না এই ঢপের চপ এই স্বাস্থ্য সাথীর কার্ডটা কোন হসপিটাল নেয় আপনি বলুন এই স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে সিএমসি নেয় আসামের কোন হসপিটাল নেয় কোন এইমস নেয় কোন মুম্বাইতে টাটা ক্যান্সার সেন্টার নেয় বাঙ্গালুরুতে দেবী সিটির হসপিটাল নেয় কেউ নেয় না 10 কোটি 74 লক্ষ লোক 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আজকে সেই সুযোগ পেলেন আয়ুষ্মান ভারতে আমরা বাংলারা পেলাম না কেন এত অহংকার কেন এত উদ্ধত্ত আমি একা 10 কোটি লোককে আমার প্রজা করে রাখব সবার মধ্যে বিভাজন রাজবংশীদের মধ্যে বিভাজন করব বংশীবদন মর্মনকে মঞ্চে তুলে আমি মতুয়াদের মধ্যে বিভাজন করব পাহাড়ে গিয়ে 14টা জনগোষ্ঠী ভাগ করব আদিবাসীদের মধ্যে বিভাজন করব গোটা রাজ্য জুড়ে এই বিভাজনের রাজনীতি সুবিধাবাদী রাজনীতি এই রীতি হওয়া দরকার আছে সোনার বাংলা গড়বে বিজেপি এই প্রথম আপনাদের হাতে সুযোগ এসেছে কলকাতা দিল্লিতে একই দলে 34 বছর বামফ্রন্টের সময় মিছিল করলাম কেন্দ্র সরকার জবাব চাই জবাব দাও 10 বছর তৃণমূল বলল কেন্দ্রীয় বঞ্চনা আমরা এবারে ডবল ইঞ্জিন সরকার গড়তে চাই কলকাতা দিল্লিতে একই দলের সরকার তাই পদ্ম ফুলে সব ভোট পদ্ম ফুলে সব ভোট পদ্ম ফুলে সব ভোট 60টা সিটে ভোট হয়ে গেছে শুভেন্দু অধিকারী অনেক ছোট বয়স থেকে ভোটে লড়ে কলেজের ছাত্র সংসদ থেকে লড়ে 95 সালের কাউন্সিলর 2001 থেকে অ্যাসেম্বলিতে লড়ছি 6 এমএলএ 2 বার এমপি হয়ে গেছি আমি মাটির গন্ধ বুঝি আমি কথা দিচ্ছি লিখে রাখুন আমার নাম করে টাইম দিয়ে ডেট দিয়ে ওই 60টা সিটের মধ্যে 55টার বেশি সিট ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে পেয়ে গেছে আর আমি মাথা ভাঙার দিন এটা যা দেখে নিয়েছি কোচবিহারে এবারে দিদিমণির আর বইমি হবে না খাতা খুলবে না 9-0 আপনি পঞ্চায়েতে ভোট দিতে দেননি যারা তৃণমূল বিজেপির বাইরেও ঘুরে বেড়াচ্ছেন তৃতীয় শক্তি তাদের বলবো পঞ্চায়েতে ভোট দিতে পেরেছিলেন এই রবি ঘোষরা উদয়ন গৌড়া তারা নমিনেশন করতে দেয়নি গণনা কেন্দ্র থেকে মেরে তাড়িয়ে দিয়েছে
স্কুলের ম্যানেজিং কমিটির ভোট তুলে দিয়েছে, কলেজের ছাত্র সংসদের ভোট বন্ধ করেছে, 110টা পুরসভা কর্পোরেশনে নমিনেটেড লোক বসিয়ে রেখেছে। এদেরকে রাখবেন, এরা থাকলে এরপরে আর কোন নির্বাচন হবে না, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। আর কয়লা চুরি আসামের সব গাড়িতে প্যান্ট দেখিয়ে দেখিয়ে যায়, আর পুলিশরা প্যান্ট দেখলে ছেড়ে দেয়। এই প্যান্ট গুলো তার তোলাবাজ ভাইপোর। আমি প্রমাণ করে দিইনি যে ভাইপোর সহধর্মিনী ম্যাডাম নারোলা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, সেখানকার ব্যাংকে কয়লার টাকা যায়, সিবিআই কার বাড়িতে গেছিল কালীঘাটে, আপনারা দেখেছেন। আমি আপনাদের সতর্ক করতে চাই, কয়লা চুরি, বালি চুরি, বাংলাদেশ বর্ডার থেকে গরু পাচার করে এরা, এবং সাথে সাথে ভুটানের পাথর, তিস্তার পাথর পাচার করে এরা। আগামী দিনে যদি তৃণমূল কোনোভাবে ক্ষমতায় আসে, আপনার কিডনিটা পাচার হবে, আপনার দেহের একটি কিডনি এরা কেটে নেবে। তাই দয়া করে এদেরকে সমর্থন করবেন না। মোদিজির নেতৃত্বে সোনার বাংলা গড়তে বিজেপিকে সমর্থন করুন। ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ দেবে বলেছে, বলেছে কন্যা বালিকা তাদের পড়াশোনার সমূহ খরচ নেবে, উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীদের একসঙ্গে 2 লক্ষ করে টাকা দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার 2 টাকা কেজি চাল কর্মসূচি, 1 টাকা কেজি দরে চাল দিয়ে, 1 টাকা কেজি দরে গম দেবে, 3 টাকা কেজি দরে লবণ দেবে, 5 টাকা কেজি দরে চিনি দেবে, 30 টাকা কেজি দরে ডাল দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করবে, 5 লক্ষ শূন্য থাকা পোস্ট 6 মাসের মধ্যে পূরণ করবে, দুর্নীতিমুক্ত নিয়োগ মেধা অনুযায়ী তার ব্যবস্থা করবে। ভারতীয় জনতা পার্টি সরকার রাজবংশীদের জন্য একাডেমি করবে, চিলা রায়ের মূর্তি বসাবে, রাজপুত ঠাকুর পঞ্চানন বর্মার নামে রিসার্চ সেন্টার হবে, মদন মোহন জিউর মন্দির এবং তাকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্রের মর্যাদা দেবে।